যে দুজন লাইভ দেখছে সেই দুজনকে বলছি যে কমেন্টটায় বলেন আপনাদের নামটা কি। দুজন এসছে, দুজন আবার চলেও গেল। কমেন্টে নামটা বলে দিন। হাই, কে আছেন অনলাইনে? আপনার নামটা কমেন্টে বলে দিন, কে আছেন?
লাইভে যে আছেন কমেন্টে নামটা বলে দিন প্লিজ, কে আছেন লাইভে। চলে গেল, আচ্ছা হেলিকপ্টারটা স্টার্ট দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। কমেন্টে নামটা বলুন, কে আছেন লাইভে। কে আছেন কমেন্টে নামটা বলুন, লাইভে কে আছেন। আমার সাথে একজনকে দেখতে পাচ্ছি, নামটা কি আছে প্লিজ কমেন্টে বলুন। নাম বলতে পারছি, পালিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলছে। তারপরে দুদিন দিয়েছি,
দুদিন চার্জ দিয়েছি, কিছু অসুবিধা হয়নি। হ্যাঁ বসুন। বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে, পোলাও আছে, চিকেন কষা আছে, চিলি চিকেন আছে। বিরিয়ানি 70 টাকা, বিরিয়ানি 70 টাকা, আর পোলাও আর চিকেন কষা হচ্ছে 80 টাকা। 2 পিস চিকেন কষা থাকে আর ফ্রাইড রাইস থাকে, ফ্রাইড রাইসের সাথে 2 পিস চিলি চিকেন দিয়ে ওটা হচ্ছে 60 টাকা। এখান থেকে দেখা যাচ্ছে সোজা দুবার স্টার্ট করলো। ওগুলো এখন খায় না, দুপুরে খায়, রাতে খায়। এখানে নেই, আগে ওই দিকে আছে। আইসক্রিম খাবে? গালে কি লেগে গেছে? কালো কালো ঘেমে গেছে, এরকম হাত দিয়ে মুছে। বসতে দে না, তো খেয়ে দে উঠেই ব্যাস। ওই ছাদ থেকে দেখেছে হেলিকপ্টার নামছে, চল। হ্যাঁ, ওইখান থেকে দৌড় করতে করতে এসছে, আবার এখানে এসে কতক্ষণ ওখানে দাঁড়ালাম। এখানে ভালো লাগবে না, খাওয়া দাওয়া করে আমার দোকানে নিচে দুটো কুকুর শুয়ে আছে, কাস্টমার হচ্ছে এখানে। হ্যাঁ টুকটাক হয়, রবিবার তো আজকে, এই জন্য আজকে একটু কম আছে। রবিবার কম থাকবে, রবিবার তো বেশি হওয়ার কথা। রবিবার বিকেলে থাকে, সেটাই বিকেলে বেশি থাকে, রবিবার দুপুরটা কম। তাও অভ্যেস হয়ে গেছে, চলে আসে দুপুরবেলাটা। বাড়িটা কোথায়? এই তো সামনে। দেখো না, কুকুরটা শুয়ে আছে তো ওখানে, কুকুর শুয়ে আছে ওখানে, ওরা ঘুমাচ্ছে, রেস্ট করছে। ও তোমার নাম কি? তোমার নাম কি? যিশু দাস। যিশু দাস কোন স্কুলে পড়িস বল? কোন স্কুল? কেদারনাথ। কেদারনাথ? আমি পড়ি 2 এ। ক্লাস 2? বাহ, ক্লাস 2 কেদারনাথ। দাদু সেই তুই হেলিকপ্টারে মাঠে চলো না। এই তো মাঠে এসেছি। হেলিকপ্টারে মাঠে ঢুকতে দেবে না, ওখানে পুলিশ আছে। চলো না। দাঁড়াতে দিচ্ছিল না যখন নেমেছে মমতাজি, নামলো যখন এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। দুজন দাঁড়িয়েছে, একজন প্রি ওয়েডিং শুট করতে ফটো তুলতে এসে সরিয়ে দিল। তারপরে পুলিশের আরো ভ্যান, তারা ওদিকে গেল, ওদিকে দিয়ে সরিয়ে দিল। তারপরে একটা যখন হেলিকপ্টারটা নামছে, একটা সেই স্মোক, একটা ধোঁয়া টাইপের চালিয়ে দিল, পুরো জায়গাটা ধোঁয়া দেওয়া হয়ে গেল, কিছু দেখাই যাচ্ছে না। যারা সবাই এসছে দেখতে, দাঁড়িয়ে আছে, কিছু দেখতে আর পেলো না। তারপরে তো গ্রিলের কাছে গেলেই পুলিশ সরিয়ে দিচ্ছে, বিশাল সিকিউরিটি, হাই সিকিউরিটি। ভোট ছাড়া মমতাজি সিকিউরিটি বিশাল হাই। কোথায় যাবো বলো?